নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। আজ নিজেদের লোকেদের সাথে অনাপেক্ষিত দেখা হওয়ার প্রবল সংকেত আছে, এটা আপনার হঠাৎ পাওয়া খুশি হবে। আপনার পুরনো বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে। নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে। লক্ষ্য রাখবেন যে এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায়। রাশি মেষ রোম্যান্স। আজ আপনাকে একটু ধৈর্য ধরে আপনার সঙ্গীর কথা শুনতে হবে, কারণ পরিস্থিতি ক্রমশই সমস্যাসংকুল হয়ে উঠছে। সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে, কিন্তু আপনি কিছুতেই শুনতে চাইছেন না। কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে আপনার সঙ্গীকে কথা বলতে দিন, আপনার সম্পর্ক এর থেকে উপকৃত হবে এবং আরও শক্তিশালী হবে। রাশি মেষ ক্যারিয়ার। আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে, আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে, কেউ কেউ হয়তো স্বীকৃতি রূপে পদোন্নতিও লাভ করতে পারেন, এরা উপযুক্ত সময়ে নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে। রাশি মেষ ফাইন্যান্স। আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানা রকম কাজ করবেন। আজকে হলো সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি। আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে, বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য সঠিক সুফল দেবে। আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে। রাশি মেষ হেলথ। আজ হলো সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন সময় নোনতা খাচ্ছেন। যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন। আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন। রাশি বৃষ ওভারভিউ। আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে থাকবেন। আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর, আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে, এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে। রাশি বৃষ রোম্যান্স। আজ প্রেমের ক্ষেত্রে আপনার দিনটা খুব ভালো যাবে না, তবে উন্নতি করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আজ আপনি এবং আপনার সঙ্গী কোথাও যাবেন একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্যে, এবং আপনার সহানুভূতিগুলোকে জাগিয়ে তুলুন, সেগুলি দৈনন্দিন কাজের চাপে বহুদিন ধরে চাপা পড়ে আছে। রাশি বৃষ ক্যারিয়ার। আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন, কারণ এতে আপনার উন্নতিই হবে। রাশি বৃষ ফাইন্যান্স। আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন, আজ কিছু ধার্মিক কাজও করবেন। আপনার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন। আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন, এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন। এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে। রাশি বৃষ হেলথ। যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে, চিন্তা করবেন না, সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন। বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান। রাশি মিথুন ওভারভিউ। আজকে আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন, আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন, এই পথে চলতে থাকুন, কারণ এতেই আপনি আনন্দ পাবেন। আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন, কিছু দান নিশ্চয়ই করবেন। রাশি মিথুন রোম্যান্স। আপনার রোম্যান্টিক সম্পর্ক আজ আপনাকে আরও শক্ত করতে চলেছে। আপনি যদি দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার পরীক্ষা হবে এবং আপনাকে সেই মানসিক জোর রাখতে হবে যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মনে হতে পারে যে আপনাদের সম্পর্কে কি কম,
ভালোবাসা কোথায় গেল? আসলে সমস্যাগুলি ততটা খারাপ নয় যতটা আপনি তাদের ভাবছেন। আপনার মাথা পরিষ্কার রাখুন, আপনি আবার স্থিতিবস্থায় ফিরে আসবেন। রাশি মিথুন, ক্যারিয়ার। নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন। একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে। সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে হয়, কিন্তু সকল মানুষই সেই সমস্ত সমস্যা মিটিয়ে এগিয়ে যায়। রাশি মিথুন, ফাইন্যান্স। হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত, অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে। নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন, শুধু আপনি পরিশ্রম করে যান। আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে। এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন। আপনি কারুর ওপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান, দেখুন কোন আর্থিক লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন। রাশি মিথুন, হেলথ। আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে। আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন, আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না। আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে, আপনাকে খুব সাবধানে ভেবেচিন্তে কাজ করতে হবে। ভেবেচিন্তে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তুজনিত কোনো কাজ করবার সময় ঠান্ডা মাথায় সেটা করবেন। রাশি কর্কট, ওভারভিউ। এই দিনের প্রয়োগ নতুন বন্ধু করার জন্য করুন। সামাজিক সমারোহেতে অংশ নিন এবং নতুন বন্ধু করুন। আপনি কিছু নতুন সম্পর্ক কায়েম করতে পারবেন। নতুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে আপনি নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডিও নিজের মধ্যে আদান প্রদান করতে পারেন। কে জানে কখন সুযোগের নতুন দ্বার খুলে যায়। রাশি কর্কট, রোম্যান্স। আপনার গ্রহেরা বলছে যে আপনার জীবনে শান্তি আসবে, স্থিরতা আসবে। আপনি বাড়িতেও শান্তি পাবেন যা আপনি উপভোগ করবেন। পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্তগুলি উপভোগ করুন এবং আপনার প্রতি তাদের সমর্থন এবং যত্নের প্রশংসা করুন। এটা আনন্দ ও খেলার সময়, সকলের সঙ্গে প্রাণ খুলে হাসুন। রাশি কর্কট, ক্যারিয়ার। আপনি হয়তো কোনো নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে, আশা রাখুন এবং সুচিন্তা করুন। রাশি কর্কট, ফাইন্যান্স। আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে। যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ভেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় এই কাজের জন্যে। সম্পত্তিজনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা। আপনার পছন্দ সঠিকভাবে করুন, কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয়। রাশি কর্কট, হেলথ। আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন। যেমন আপনি আজ টাটকা ফল এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন। হতে পারে আজ থেকে আপনি নিরামিষাশী হয়ে পড়বেন। এই পরিবর্তন আপনার শরীরের জন্য খুব ভালো এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অসুবিধাও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। রাশি সিংহ, ওভারভিউ। আজকে আপনি নিজেকে পরিবারের সমস্যার সমাধান করতে দেখবেন। আপনার নিজের সমস্যার সমাধানের জন্য নিজের তীক্ষ্ণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে। এই সমস্ত সমস্যার জন্যে আপনি হয়তো একটু টেনশনের মধ্যে এসে যাবেন, কিন্তু তাও ওইগুলোকে সমাধানের জন্য ওদের সাহায্য করবেন। আপনার এই সাহায্যকে সকলে প্রশংসা করবে। রাশি সিংহ, রোম্যান্স। আজ আপনি বারংবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কারুর সঙ্গে ঝগড়া করার প্রবণতাও আজ আপনার মধ্যে দেখা দেবে। তবে আপনার ভাগ্য ভালো যে আপনার সঙ্গীর ধৈর্য বেশি এবং আপনার মুডের বারংবার ওঠানামার কারণ সম্পর্কেও সে অবগত। রাশি সিংহ, ক্যারিয়ার। আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন। আপনি যদি বোঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগে সেই চাকরির সব দিকগুলি ভেবে নিন। যদি আপনি এখনও নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন। রাশি সিংহ, ফাইন্যান্স। আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিক ভার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে। পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে। এমনও হতে পারে যে কোনো মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে। এখনকার মতো এই খরচগুলো সামলে নিন, এটা বেশি দিন থাকবে না। এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে। রাশি সিংহ, হেলথ। আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন। আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না, কিন্তু এর লাভ ওঠাবেন না। আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন, এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন।
এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায়। রাশি কন্যা ওভারভিউ। আজকে কিছুদিন আলাদা ধরনের করার সময়। আপনি অনেকদিন ধরে কোনো জায়গায় যাবার কথা ভাবছিলেন। আপনার এই প্ল্যান এখন বাস্তবিক রূপ নিতে পারে। আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে। এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোড়কে সুন্দর তৈরি করতে করুন। রাশি কন্যা রোম্যান্স। আজ আপনি সেই লোকটার বিষয়ে সতর্ক হন যে আপনিও আপনার জীবনসঙ্গীর মাঝখানে আসতে চায়। এরা আপনার ভালো চায় না, তাই আপনার সম্পর্কে এদের বিশেষ প্রভাব পড়তে দেবেন না। আপনার জীবনসঙ্গীর সঙ্গে এ বিষয়ে পরিষ্কার কথা বলুন, আপনি উপায় পাবেন। রাশি কন্যা ক্যারিয়ার। এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন। নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্যে দিয়ে আপনি এই সময়ে কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে। রাশি কন্যা ফাইন্যান্স। আর্থিক লাভের জন্য এগিয়ে যান, ভালো সুযোগ আসছে, এর লাভ ওঠান। আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার, তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। কাজে কর্মে কিছু মুশকিল থাকবে, কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না। রাশি কন্যা হেলথ। আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন। আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি। আজ আপনি খুব বেছে বেছে খাবার খাবেন। প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসই হবে। রাশি তুলা ওভারভিউ। আপনি যদি এইটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে সেটল হয়ে গেছেন, তাহলে আর একবার ভালো করে ভেবে নিন। বোধহয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন, কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না, এই পরিবর্তন আপনার জন্য শুভ হবে। রাশি তুলা রোম্যান্স। আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন। আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন। এই মুহূর্ত এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে। রাশি তুলা ক্যারিয়ার। আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন। রাশি তুলা ফাইন্যান্স। আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন, এতে আপনি খুশি হবেন। মনে রাখবেন যে এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে। আজ কোনো ছোট অঙ্কের আমদানি হতে পারে। আপনার ভাগ্য আর পরিশ্রমই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ। এই সফলতার জীবনে লাভ ওঠান। আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান। রাশি তুলা হেলথ। আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন, কেননা আপনি চিন্তা করা ছেড়ে দেবেন। এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন। আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন, কেননা এটি আপনার শরীরের প্রতি কুপ্রভাব ফেলতে পারে। এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতা সঠিক মূল্যায়ন করতে পারবেন। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজকে আপনি খ্যাতিপ্রাপ্ত করতে পারেন, যার কারণে আপনি প্রশংসিত হবেন আর আপনি লোকেদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন। এই সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন, কারণ এইটা পাওয়ার জন্যে আপনি পরিশ্রম করেছেন। এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না, তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে। রাশি বৃশ্চিক রোম্যান্স। আপনি আপনার রোম্যান্টিক সম্পর্ককে শারীরিক সম্পর্ক থেকে বেশি গুরুত্ব দেবেন। হয়তো আপনার মনে হতে পারে যে যেভাবে আপনি আবেগ দিয়ে এই সম্পর্কটাকে তৈরি করেছেন, আপনার সঙ্গী হয়তো তা করছে না। আজ তাই দেখুন যে আপনারা দুজনে একইভাবে ভাবছেন কিনা। কোনো অলৌকিক সম্পর্ক আপনি পাবেন না, এটা আপনার বুঝে নিতে হবে। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আজ ধৈর্য হারাবেন না, আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করেছেন, তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আজ আপনাকে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে, কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে, কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন। তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন, যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে।
রাশি বৃশ্চিক হেলথ, আজ আপনার একটু চিন্তা থাকবে। আপনি এমন কোনো কাজ করুন যেমন বই পড়া, বন্ধুদের সাথে বসুন, বাইরে বেড়াতে যান, যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন। রাশি ধনু ওভারভিউ, আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার। আপনি হয়তো এখনই যেতে পারবেন না, কিন্তু তোড়জোড় আরম্ভ করতে পারেন। নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন। রাশি ধনু রোম্যান্স, নতুন কোনো সঙ্গী পাওয়ার যথেষ্ট সুযোগ আপনার রয়েছে। সম্প্রতি প্রেম খুঁজতে আপনার হয়তো নেতিবাচক উপলব্ধি রয়েছে, কিন্তু আজ আপনার পালে আবার হাওয়া লেগেছে এবং বেশ কয়েকজন আপনার দিকে ঘুরে তাকাচ্ছে। রাশি ধনু ক্যারিয়ার, যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কাজ কম করেছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন। আপনার মনোসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন। রাশি ধনু ফাইন্যান্স, এখন এই অচল সম্পত্তিজনিত ব্যবসা সংক্রান্ত শুভ সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন, যাতে আপনার সর্বাধিক লাভ হবে। তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন তবেই। যদি আপনার নজর কোনো বাড়ি, জমি বা সম্পত্তির উপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন। এতে আপনার খুব বড় সফলতা আসবে। রাশি ধনু হেলথ, আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে। জগিং আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না, কেননা আপনি কিছু আলাদা করুন। আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোনো খেলাই খেলতে পারেন। যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। রাশি মকর ওভারভিউ, আজ আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে। নিজের পারিবারিক জীবনকে ঠিক করার জন্য অনেক যোগদান করেছেন আপনি। আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে। আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে। নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন। রাশি মকর রোম্যান্স, আজ আপনার সম্পর্কে দুশ্চিন্তা ও একঘেয়েমি দেখা দিতে পারে। আপনার মনে হবে যে যেভাবে আপনি আপনার সম্পর্কটাকে চাইছিলেন সেভাবে পাচ্ছেন না। তবে সময় নিয়ে কথা বলুন আর অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়বেন না। রাশি মকর ক্যারিয়ার, আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী। আজ আপনি সেই সুযোগ পাবেন, তাই ভালোভাবে কাজ করে যান। রাশি মকর ফাইন্যান্স, আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে। বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনা বেচা আপনার আর্থিক লাভ ঘটাবে, কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন। রাশি মকর হেলথ, ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না। ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইডই করবে তাই নয়, বরঞ্চ সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে। আপনি পুষ্টিকর আর পরিমিত আহার নেওয়া শুরু করে দিন, এতে আপনার লাভ হবে। রাশি কুম্ভ ওভারভিউ, আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন। এই সম্পর্ককে বজায় রাখুন, কারণ এর ফলে আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে। আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনার ও আপনার জীবনসঙ্গীর সম্পর্কে শান্তি ও সুখ আছে। আপনার শুধুমাত্র শারীরিক দিক দিয়েই নয়, বুদ্ধি আবেগের দিক দিয়েও একে অপরের সঙ্গে উপভোগ করবেন। এই সম্পর্কটিকে আটকে থাকুন, কারণ এতে আপনি আপনার জীবনে যথেষ্ট উপভোগ করতে পারেন। রাশি কুম্ভ ক্যারিয়ার, আজ অফিস থেকে বেরিয়ে কোনো প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন। সর্বক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন, নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান। রাশি কুম্ভ ফাইন্যান্স, যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন। নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন, এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার, তাই এর সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন। রাশি কুম্ভ হেলথ, আজ আপনি খুব খুশি, আপনাকে কেউ থামাতে পারবে না। জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে, সমস্ত কিছু খুব সহজভাবে হবে, তাই এর আনন্দ গ্রহণ করুন। রাশি মীন ওভারভিউ,
আজকে আপনি কোনো তীর্থযাত্রায় যাবার কথা ভাববেন। আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন। এই পথে গেলে আপনি খুশি হবেন। রাশি মীন রোম্যান্স, আজ যদি আপনার বিয়ের দিন হয় তাহলে সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এবং হতাশা যেন দানা বেঁধে না উঠতে পারে, কারণ আজকে সেই রকম সংকেতও রয়েছে। অশুভ গ্রহের প্রভাব থেকে সমস্যার সৃষ্টি হতে পারে, যতটা সম্ভব শান্তি বজায় রাখুন। রাশি মীন ক্যারিয়ার, আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন। আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন, একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। রাশি মীন ফাইন্যান্স, আজকে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে, কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অদরকারী জিনিসের প্রতি খরচ করবেন না, নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন, না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে। রাশি মীন হেলথ, খারাপ স্বপ্ন থেকে সাবধান হন। আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না, যাতে ঠিকভাবে শুতে পারেন। আপনার চিন্তা ও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন। যদি কোনো স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগের মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব, আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।